প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় আলোচনা করব। এর আগে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কোরবানির বন্ধের আগে তোমাদের ক্লাস শুরু করেছিলাম। কোরবানির বন্ধের পরে এটি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। এর আগে কাজলা দিদি পর্ব এক ক্লাসটি আমি করেছিলাম, আজকে আমরা কাজলা দিদি পর্ব দুই ক্লাসটি করতে যাচ্ছি। কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতাটি তোমাদেরকে আমি আগেই একবার আবৃত্তি করে শুনিয়েছিলাম, তারপরও আমি আজকে তোমাদের বোঝার জন্য আরেকবার আমি আবৃত্তি করে শোনাবো। তার আগে আমরা যেহেতু একটা এখানে চিত্র আছে, দেখে নাও, কবিতার সাথে মিল রেখে একটা চিত্র দেওয়া হয়েছে। দেখো, একটা বাঁশবাগান, বাঁশবাগানের মাথার উপর একটা চাঁদ উঠেছে, আর সেই সাথে একটা ছোট্ট খুকি এবং মা। হ্যাঁ, তাদের কথোপকথন, অর্থাৎ সেই কবিতাটার কথোপকথন এখানেই চলছে। ঠিক আছে, আশেপাশে কিছু জোনাকি পোকা দেখা যাচ্ছে, ভালো করে দেখো তোমরা। হ্যাঁ, আর হলো যে এই যে তার ছোট্ট খুকিটি তার মাকে বিভিন্ন প্রশ্ন করছে এবং মা তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন না, এবং তিনি খুব দুঃখ পাচ্ছেন। কবিতাটা না পড়লে তোমরা বুঝবে না, তাই কবিতাটা আমাদের পড়া দরকার। কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতাটি আমি এখন আবৃত্তি করছি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলকওয়ালা কাজলা দিদি কই, পুকুরি ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুমাসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের দল, মার আসনে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের পাতার ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে ছিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। এখানে ছোট্ট কুকিরের সাথে তার কাজলা দিদির খুব ভাব, এবং কাজলা দিদির সব সময় সঙ্গী হলো তার ছোট্ট বোনটি। কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, সেই ছোট্ট খুকিটি কিন্তু জানে না, প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে, কখন তার কাজলা দিদি আসবে। হ্যাঁ, চাঁদ উঠে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু তার দিদি আসে না কেন, তার তখন দিদিকে কাছে পেতে মন চাইছে এবং দিদির কাছে থাকতে মন চাইছে, সে কোথায় গেছে কেন আসে না নানা রকম প্রশ্ন করে মায়ের কাছে জানতে চায়, কিন্তু মা কিছুতেই উত্তর দিতে পারেন না। আর ছোট্ট খুকির কথা শুনে মা আঁচলে মুখ লুকিয়ে
কাঁদে, দেখেছো তোমরা? তোমরা ছবিটা ছবিটা দেখলেও কিন্তু বুঝতে পারবে, এবং বাসায় তোমরা এই কবিতাটা ভালো করে চর্চাপদ উচ্চারণ সহ কোনো প্রতিযোগিতায় তোমরা যেন এই কবিতাটি কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, এবং ভালো করে তোমরা যদি ছন্দে ছন্দে মিলিয়ে এই কবিতাটি আবৃত্তি করতে পারো, পুরস্কারটাও নিশ্চয়ই তোমরাই পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে গত ক্লাসে আমরা শব্দার্থ করেছি, আজকে আমরা বিপরীত শব্দগুলো একটু জেনে নেব। বিপরীত শব্দ হচ্ছে যে যে শব্দটা বলা হবে তার বিপরীত অর্থ, তার বিপরীত অর্থটাই তোমাকে বোঝাতে হবে, কেমন? যেমন দিন, দিনের বিপরীত হচ্ছে রাত, তা আমরা এখানে দিনের বিপরীত রাত শব্দটা একটু লিখি। এভাবে মূল শব্দ বিপরীত শব্দ আলাদা করে দেখাতে হবে। ঘুম, ঘুম আর ঘুমের বিপরীত হচ্ছে জাগরণ, ঠিক আছে? ঢাকা, ঢাকা ঢেকে রাখা আর কি, আর এটাকে হচ্ছে খোলা, কেমন? নতুন, পুরনো, ঠিক আছে? আর জলা, জলা হচ্ছে নেভা, বুঝতে পেরেছো? তাহলে দিন, রাত, ঘুম, জাগরণ, ঢাকা, খোলা, নতুন, পুরনো, জলা, নেভা। আবার বলছি, দিন, রাত, ঘুমের বিপরীত জাগরণ, ঢাকার বিপরীত খোলা, নতুনের বিপরীত পুরনো, জলার বিপরীত নেভা। এইগুলো তোমরা বাসায় অনেক বেশি চর্চা করবে, এবং বেশি বেশি চর্চা করে তোমরা শব্দগুলো ভুলে যাবে না। এরপর 4 নম্বরে আমি দেখতে পাচ্ছি, ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই খাতায় লিখে। এখানে কোথায় জোনাকি জলে? নেবুর তলে, অবৃক বাঁশ বাগানে, আবার শিউলি তলে, তালতলায়। তো তোমরা কবিতায় পড়েছো কোথায়? কি শিউলি তলে নাকি বাঁশ বাগানে? কোথায় জোনাকি জলে? বাঁশ বাগানে, না? কোথায় জোনাকি জলে? থোকায় থোকায় জোনায় জলে, থোকায় থোকায় নেবুর তলে, না? নেবুর তলে, বাঁশবাগানে না কিন্তু, নেবুর তলে, থোকায় থোকায় জোনায় জলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? কি ডালিমের ডালে, শিউলির ডালে, আমের ডালে, ভুঁই চাপার ডালে কোথায় লুকিয়ে থাকে বুলবুলি বলো? ডালে, ডালিম গাছে ডালে লুকিয়ে থাকে, অর্থাৎ ডালিমের ডালে লুকিয়ে থাকে। কে সৌরভ বলতেন? মা, দিদি, দাদু, বাবা, কে সৌরভ বলতেন? নিশ্চয়ই দিদি বলতেন, কেমন? বললো না যে মা গো আমার সৌরভ বলা, কাজরা দিদি কই, মানে দিদি সৌরভ বলতো, হ্যাঁ, ছোট ছোট ছড়া মানে সৌরভ। আচ্ছা, ঝিঝি কোথায় থাকে? ঝোপে ঝাড়ে, গাছের ডালে, আধার রাতে, ঘরের মাঝে, ঝিঝি কোথায় থাকে? তোমরা পড়েছো নিশ্চয়ই বইতে, কোথায় ঝিঝি বলো? ঝিঝি থাকে ঝোপে ঝাড়ে, কেমন? ঝিঝি থাকে ঝোপে ঝাড়ে। এরপর হচ্ছে, ঘুম আসে না কেন? ফুলের গন্ধে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে তোমরা এই 4 নং 3 নং 4 নং তোমাদের নতুন হোমওয়ার্ক থাকবে, আমি লিখে দিচ্ছি। হোমওয়ার্ক হলো 3 4 9, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলে তোমাদের লেখা ভুল কম হবে এবং তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবে। আর হলো যে আগামী পরের ক্লাসে আমি তোমাদের কাজরা দিদি পরবর্তী ক্লাসটি নেব, তোমরা সবাই উপস্থিত, তোমরা সবাই দেখার চেষ্টা করবে এবং এই হোমওয়ার্কটা করে রাখবে, কেমন? আর হচ্ছে, কবি পরিচিতিটা তোমরা অবশ্যই করবে, যতীন্দ্রমোহন বাগচীর যে পরিচিতি আছে সেই পরিচিতিটা ভালো করে তোমরা করবে, কারণ অনেক সময় আমরা পরীক্ষার প্রশ্নে কবিতার মূল ভাব এবং কবিতার মূল ভাব এবং কবি পরিচিতি এগুলো আমরা কি করে থাকি, দিয়ে থাকি, সেজন্য তোমরা এই দুটো জিনিস ভালো করে পড়বে, ঠিক আছে? এরপর হলো যে শব্দার্থ, শব্দার্থগুলো তোমরা গত ক্লাসে আমি করেছি, এইবারও তোমরা এই শব্দার্থগুলো বাসায় চর্চা করবে যেন ভুল না হয়।
আর শব্দার্থের সাথে তোমাদের কিন্তু প্রশ্নের ধরনটা আলাদা, শব্দার্থের সাথে তোমরা বাক্য গঠন করারও চেষ্টা করবে। আর মূলভাব হচ্ছে কবিতার মূলভাব হচ্ছে, এর আগে কবিতার মূলভাব আমি তোমাদেরকে দিয়েছিলাম 1-9, এবং শব্দার্থ আবারও বলছি কবিতার মূলভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে কবি পরিচিতিটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো অংশ তোমরা ভালো করে দেখবে। আর আজকে আমরা একটু প্রশ্ন তো দেখি তোমাদের জন্য, কাজরা দিদি কোথায় গেছে? কাজরা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। কেমন, কখন কাজরা দিদির কথা মনে পড়ে? যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠে। কেমন, যখন পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, এসব দেখে কাজরা দিদির কথা খুবই মনে পড়ে। আর হোমওয়ার্ক তোমরা এক, প্রশ্নোত্তর ক খ এ দুটো তোমরা করে রাখতে পারো। আর গ নাম্বারে হচ্ছে কাজরা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? কাজরা দিদি তাদের ছেড়ে চলে গেছে এ কথাটা শুধু তার মাই জানে, ছোট্ট বোনটি জানে না। সেজন্য যখনই কাজরা দিদির কথা সেই ছোট্ট খুকিটি জিজ্ঞেস করে, তখন তার মা কোনো কথার উত্তর দিতে পারেন না এবং শেষ পর্যন্ত আঁচল দিয়ে মুখ ঢাকেন। এটা খুকি দেখেছে যে তার মা আঁচল দিয়ে মুখ ঢাকেন এবং কোনো কথার উত্তর দেন না। পুতুল বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? তার খেলার সাথে হলো তার কাজলা দিদি, এবং পুতুল বিয়ের সময় সে চেয়েছিল যে তার দিদি বিয়েতে উপস্থিত থাকবে এবং তার খুব ভালো লাগবে তার পুতুলের বিয়ের সময়। যদি পুতুলের বিয়ের সময় যদি তার বোনটি উপস্থিত থাকে তাহলে তার অনেক বেশি ভালো লাগবে সেজন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।